যা কিছু চাইবো আল্লাহর কাছেই চাইবো, যেহেতু রিজিকের মালিক আল্লাহ। যাই হোক, যে যেখানে আছেন দেশ ও দেশের বাহিরে, সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আবার আপনাদের সামনে কিচেন ক্যাবিনেট নিয়ে হাজির হয়েছি। যাই হোক, এই যে একটা কিচেন ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, তার আগে বলে রাখি আমার একটা ইউটিউব চ্যানেল আছে মাসুদ রুটি মিখার, আমার একটা পেজ আছে মাসুদ ফার্নিচার। আপনি ফেসবুকে ঢুকে লিখবেন মাসুদ ফার্নিচার, আমার সম্পূর্ণ ভিডিওগুলো আসবে। যোগাযোগের ঠিকানা আছে, দুইটা নম্বর দেওয়া আছে। যদি আপনাদের ইন্টেরিয়ার যে কোনো কাজ পছন্দ হয়, বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে হোক, আমাকে খবর দিবেন, আমি কাজ করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, এখানে ঠিকানাটা আমি বলবো না, আমাকে যিনি আনছে কাজের জন্যে, আমার স্যার, উনি বলবে এখানে ঠিকানাটা। স্যার, আমাকে এখানে কীভাবে আনছেন বলেন। আমি আসলে প্রথম মাসুদ সাহেবের নাম্বারটা ইউটিউবে পাইছি, তো ইউটিউবে পাওয়ার পরে ওনাকে ফোন দেওয়া হয়েছে। তো ফোন দেওয়ার পরে উনি মাশাআল্লাহ ভালো রেসপন্স করছে, তো রেসপন্স করার পরে উনি আমাদের সাথে দেখা করছে। তো দেখা করার পরে ওনার ইউটিউব যেহেতু চ্যানেল আছে, ওই চ্যানেলের ভিতরে বিভিন্ন ধরনের ওনার কাজের ভিডিও আছে, ওই ভিডিও দেখে আমরা যথেষ্ট এরকম ভালো মনে হয়েছে, তো ওনাকে পরবর্তীতে এই কাজটা দেওয়া হয়েছে। তো কাজ দেওয়ার পরে মাশাআল্লাহ উনি কাজ করছে, আর কাজ করার পরে এগুলো আপনাদের সামনে এখন ঠিকানাটা বলেন এখানে। আর আমাদের ঠিকানা হচ্ছে উনি আমাদের এখানে পুরান ঢাকায় ওয়ারি টিপু সুলতান রোড, এখানে এসে আমাদের এখানে কাজ করে গেছেন এর আগেও, তা আমাদের এখানে পরবর্তীতে আসছে, এখন আমাদের এখানে কাজ করে গেল। যাই হোক, স্যারকে অনেক ধন্যবাদ আমার প্রশংসা করার জন্য। আমি এখন আপনাদেরকে এই যে এইখান থেকে নিচের থেকে শুরু করব। আপনারা তো আমার প্রত্যেকটা ভিডিও দেখছেন, জানেন এই যে নিচেরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ পিভিসি ওয়াটার প্রুফ, পানি পড়লে নষ্ট হবে না। আর এই যে উপরেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ মেলামাইন বোর্ড, কারণ উপরে পানি পড়ার সম্ভাবনা নেই, এই জন্য উপরে মেলামাইন বোর্ড। আমি কথা না বাড়াই তাহলে আমরা ভিডিওটা দেখার চেষ্টা করি। এই যে এখানে হলো সিঙ্ক, এই যে কবজাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাইড্রোলিক, সম্পূর্ণ হাইড্রোলিক। এই যে ছেড়ে দিলে লেগে যায়, এই যে এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডয়ার থ্রি বার চ্যানেলের, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনি প্রয়োজনীয় জিনিসপত্র দিতে পারবেন। এখানে একটা পাল্লা করে দিয়েছি আলাদা, এই যে এইখানে পাল্লা করে দিছি, কাঠ দিয়ে ফ্রেম করি, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এই যে কবজাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাইড্রোলিক, এসে যে ছেড়ে দিলে এমনি লেগে যাবে, এই ওকে কাইট কাইট, অন্য মোবাইলে দেখবে না। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কাছের জিনিসপত্র রাখতে পারবেন, আপনার গেস্ট আসলে এখান থেকে সাদা গিয়া দিতে পারবেন। পুস্ট গ্লাস করে দিছি, শোকেস সিস্টেম, এই পুস্ট করে দিছি, দেখাই দিয়ে থাকেন ঢুকে। এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাবিনেট করে দিছি, লাইটটা অবশ্যই এখান থেকে সরে যাবে, এখানে থাকবে না। এখানে বক্স করে দিছি, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কিচেন একটা পরে দেখাই, বক্সগুলো আগে দেখে শেষ করি। এই যে এখানে বক্স করে দিছি, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র লুকিয়ে রাখতে পারবেন। এই যে এখানে একটা বক্স করে দিছি ক্যাবিনেট, আপনার জিনিসপত্র রাখতে পারবেন। এই যে এই যে এগুলো কিচেনের আপনার
রান্না বান্নার সময় দুমাটা চলে যাবে চুলা, এটা মেশিনটা সারলে আপনার দুমাটা বাইরে আউট চলে যাবে গা। এই যে দুমাটা তাই নিয়ে চলে যাবে, বক্সটা ভালো করে যাবে, এটার মুখটা মুখটা বক্সটা দেখলে না তো কেমন করলাম কিচেন ক্যাবিনেট। যদি আপনাদের এই ধরনের ইন্টেরিয়র যে কোনো কাজ পছন্দ হয় আমাকে খবর দিবেন, আমি করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।